আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো করে পড়াশোনা করতেছ আমরা গত কয়েকটা ক্লাসে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছি এবং আমাদের মোটামুটি পাঁচটা প্যারাগ্রাফ ব্যাক টু ব্যাক হয়েছে তো আলহামদুলিল্লাহ তোমরা সবাই কম বেশ ভালো করেছ এবং যাদের একটু একটু গ্যাপ আছে আশা করি তোমরা সবগুলো ক্লিয়ার করে নেবে তো আমরা এখন ইমেল এবং অ্যাপ্লিকেশন থেকে অ্যাপ্লিকেশন পড়বো অ্যাপ্লিকেশন রাইটিং তোমাদের যে যেটা আসে যে কোনো একটা আসতে পারে ইমেল অথবা অ্যাপ্লিকেশন তো তোমাদের সিলেবাস থেকে আমি একটা অ্যাপ্লিকেশন বাছাই করেছি সেটা হচ্ছে প্রেয়ার ফর এস সিট ইন দ্য স্কুল হোস্টেল প্রথমে আমরা এটা বুঝে নিই প্রশ্নটা কী আছে যে প্রশ্ন থাকতে পারে একটু বড় যে তুমি কোন স্কুলে পড়ো বা তোমার নাম কি এরকম অনেক কিছু থাকতে পারে তো মেইন যে টপিক সেটা হচ্ছে নাও রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অর হেডমিস্ট্রেস ফর এ সিট ইন ইউর স্কুল হোস্টেল তো তোমাকে প্রথমে শুরু করতে হবে ডেট দিয়ে যে ডে যে দিনের ডেট ওই ওই দিনেরটা দিবা তারপরে দ্য হেডমাস্টার তারপরে স্কুলের নেম এখানে সোনাপুর হাই স্কুল লেখা আছে দেখো তোমার যদি বীর মুক্তিযোদ্ধা আগে শুধু ইসলামিক মডেল স্কুল লেখা থাকে লিখবা অথবা গ্যাস ইসলামিক মডেল স্কুল যেটাই থাকে না কেন প্রশ্নের মধ্যে ওইটাই লিখবা তারপরে রংপুর রংপুর লেখা আছে তোমার যদি গ্যাস উদ্দিন স্কুল হয় তাহলে কি করবে নারায়ণগঞ্জ লিখবা তারপর লিখতে হবে সাবজেক্ট প্রেয়ার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল যে স্কুল হোস্টেলে একটি আসনের জন্য আবেদন বা একটি সিটের জন্য আবেদন প্রথমে আমরা পড়তেছি স্যার উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাক টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস এইট ইন ইউর স্কুল যে যথাবিহিত সম্মানপূর্বক জানাচ্ছি যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস এইট ইন ইউর স্কুল যথাবিহিত সম্মানপূর্বক জানাচ্ছি যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী রিসেন্টলি সম্প্রতি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফর সোনাপুর টু নূরপুর ইন ছিটগং যে তিনি সম্প্রতি সোনাপুর থেকে চিটগংয়ের সোনাপুর চিটগংয়ের নূরপুরে স্থানান্তরিত হয়েছেন সোনাপুর থেকে রাইট রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম সোনাপুর টু নূরপুর ইন চিটগং তিনি সম্প্রতি সোনাপুর থেকে ছিটগংের বা চট্টগ্রামের নূরপুরে স্থানান্তরিত হয়েছেন আওয়ার ফ্যামিলি হ্যাজ অলরেডি শিফটেড দেয়ার আমাদের পরিবার ইতিমধ্যে ওখানে চলে গিয়েছে স্থানান্তরিত হয়েছে আই বিন সাফারিং মাচ ফর ওয়ান টু রেকমেন্ডেশন যা আমি থাকার জায়গার একটি সমস্যায় ভুগতেছি এখানে ফর দিস রিজন এই কারণে মাই স্টাডিজ আর গ্রেটলি হ্যাম্পার্ড আমার পড়াশোনা ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে বিসাইডস এছাড়াও আই হ্যাভ নো রিলেশানস ইন দ্য সিটি যে আমার কোনো আত্মীয় স্বজন নেই এই শহরে সো আই এম ব্যাডলি ইন নিড অফ সিট ইন দ্য স্কুল হোস্টেল তাই এই স্কুল হোস্টেলে আমার একটি আসন খুবই প্রয়োজন আচ্ছা এখানে আমি তিন নম্বর লাইনে বলছি যে দেখো সোনাপুর টু নূরপুর লেখা আছে তোমাদের প্রশ্নের মধ্যে যেটা লেখা থাকবে তোমরা ওটা ইউজ করতে পারো যেই লোকেশন কোনো লোকেশানে যদি উল্লেখ থাকে যে এখান থেকে ওখানে যায় তাহলে আমরা ওটা ইউজ করে নিবে তোমরা ওকে এটার পার্ট সেকেন্ড পার্ট একই পেজ বাট এটা একটু নিচে লিখবে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন এক পেজে শেষ করবা আগেটা লেখার পরে একটু স্পেস থাকবে এক লাইন গ্যাপ থাকবে তারপরে এটা লিখবা ইন দ্য সারকামস্ট্যান্স স্টেটেড অ্যাবভ অ্যাবাব যে বর্ণিত অবস্থার পরিপ্রেক্ষিতে আই ফ্রেন হোপ দ্যাট ইউর অনার উড বি কাইন্ড এনাফ টু অ্যালোট মি এ সিট ইন দ্য স্কুল হোস্টেল অ্যান্ড অবলাইক দেয়ার বাই যে আমি আবেদন করছি এবং আশা করছি যে আপনি যথাবিধভাবে আমাকে একটি সিট বরাদ্দ দিয়ে বাধিত করবেন স্কুল হোস্টেলে একটি সিট বরাদ্দ দিয়ে বা একটি আসন বরাদ্দ দিয়ে বাধিত করবেন ইউর অভিডিয়েন্টলি আপনারই বাধ্যগত ইমরান খান ইমরান খান ক্লাস সিক্স এখানে ক্লাস সিক্স আছে তোমরা এইট লিখে নিবা ক্লাস এইট রোল নাম্বার টুয়েলভ যার রোল নাম্বার লিখে নেবা জার্জার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক সুন্দর করে এটা বুঝতে পেরেছো অনেক ভালো করে বুঝতে পেরেছো নিত তোমাদের কাজ হচ্ছে এটাকে মুখস্থ করে তারপরে মুখস্থ লিখবে বড় বড় মতো চেক চ্যাক তুমিই দিতে হবে সেন্টেন্স ভুল হলে তুমি আন্ডারলাইন করে নিবা আর যদি স্পেলিং তোমার বানান ভুল হয় তাহলে তুমি গোল চিহ্ন দিবা সেটা পিক তোলে আমাকে মেল করে সেন্ড করে দিবা তো আশা করি তোমরা সবাই তোমাদের কাজ সম্পন্ন করবে পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো সবার প্রতি শুভকামনা রইল